আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। ধামাকার কাছে পণ্যের 200 কোটি টাকা পাওনা, প্রতারক ই কমার্সের বিরুদ্ধে মাঠে নামছে পুলিশ। আগের মতো সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হবে জানালেন ওবায়দুল কাদের। চট্টগ্রামে পরীর পাহাড়ে বেশিরভাগ স্থাপনার অনুমোদন নেই, অপসারণে কঠোর হচ্ছে প্রশাসন। ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকার কাছে পণ্য সরবরাহকারীদের পাওনা 200 কোটি টাকা। 5 দিনের মধ্যে এ বিষয়ে সমাধান না করলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। ধামাকা শপিং .com-এর সাথে লেনদেনের বিষয়ে জটিলতার সুষ্ঠু সমাধানের দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পণ্য সরবরাহকারীদের এই সংবাদ সম্মেলন। তাদের অভিযোগ, চলতি বছরের এপ্রিল থেকে প্রতিষ্ঠানটিতে সরবরাহ করা পণ্যের 200 কোটি টাকা পরিশোধ করা হয়নি। এ সময় জানানো হয়, পাওনা টাকার জন্য ধামাকা শপিং .com-এর চেয়ারম্যান এম আলী, ব্যবস্থাপনা পরিচালক SMD জসিমউদ্দিন চিস্তি সহ অন্য কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। বিগত এপ্রিল 2021 হইতে ধামাকার নির্দেশিত গ্রাহকদের নিকট পণ্য সরবরাহ বাবদ সেলারদের বাকি পাওনা প্রায় 200 কোটি টাকা। উপরোক্ত বিষয়ে যথাযথ পদক্ষেপ আগামী 5 কর্মদিবসের মধ্যে সম্পাদনের জন্য মাননীয় চেয়ারম্যান ডাক্তার এম আলী, ব্যবস্থাপনা পরিচালক ডক্টর পরিচালক জসিমউদ্দিন চিস্তি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিশেষ অনুরোধ করছি। ব্যাংক হিসাব খুলে দেওয়া সহ ধামাকা শপিং .com সম্পর্কে যথাযথ সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগীরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষ অনুরোধ করছি, যেন বাকি যে বিষয়গুলো আছে সেগুলো যেন তারা বিবেচনা করে, যে শুধুমাত্র ওনারা যদি দেখে যে না ওনারা যদি অ্যাকাউন্টটাকে আনফ্রিজ করে দিলে হচ্ছে ওনার ইন্টেনশন আরও খারাপ হয়, তাহলে গভর্নমেন্ট অ্যাকাউন্ট আনফ্রিজ করবে না। আমরা তাদের কাছে সেই দাবিটাই করছি যে অ্যাকাউন্টটাকে আনফ্রিজ করে দেওয়ার পাশাপাশি ওনাদের ব্যাপারে যথাযথ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যেন কর্তৃপক্ষ বিশেষ বিবেচনা রাখে। ইভ্যালি, ধামাকা সহ কিছু ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে অস্বাভাবিক কম মূল্যে পণ্য বিক্রির লোভ দেখিয়ে গ্রাহকদের সাথে প্রতারণার অভিযোগ রয়েছে। আফরোজ আলী মাসা, দীপ্ত সংবাদ, ঢাকা। ইভ্যালি সহ প্রতারণায় জড়িত সব ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে শিগগিরই অভিযানে নামছে গোয়েন্দা পুলিশ। শনিবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার। তিনি বলেন, ইভ্যালি সহ আরও কিছু ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে কম মূল্যে পণ্য বিক্রির অফার দিয়ে গ্রাহকদের সাথে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা জানান, ঢাকার খিলগাঁও ফ্লাইওভারের নিচে যুবলীগ নেতা সাইফুল ইসলামকে হত্যা চেষ্টায় জড়িত থাকার অভিযোগে কুমিল্লা থেকে সুমন ও ইমন নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে রাজধানীর কল্যাণপুর থেকে 3 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। যে দামে জিনিস তার চেয়ে অনেক কম দামে বিক্রি করে দেয়, সেক্ষেত্রে প্রতারণা যারা করবে এই গ্রে এরিয়া দিয়ে, তাদেরকে একসময় তারা সবাই ধরা পড়ে যাবে। ধরা পড়েছে, আরও ইউএনসিবিএল একটি তদন্ত চলতেছে। এই এই কাজগুলি আমরা তদন্ত যাদেরকে সিনাস্ত করা হয়েছে তারাই দেখবে, কিন্তু যারা এই প্রতারণাগুলো করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সার্চ কমিটির মাধ্যমেই নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার দলের এক সভায় তিনি অভিযোগ করেন, আগামী নির্বাচন ঘিরে বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে। শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলের সভা। এতে তৃণমূল পর্যন্ত দলকে সংগঠিত করা ও আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে প্রস্তুত হওয়ার আহ্বান জানান দলটির সাধারণ সম্পাদক। আগামী ফেব্রুয়ারিতে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। ওবায়দুল কাদের জানান, সাংবিধানিকভাবেই ইসি পুনর্গঠন করা হবে। নতুন নির্বাচন কমিশন গঠনের প্রাক্কালে বিএনপি আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করছে। আইনগত প্রক্রিয়ায় করার যে বিধান রয়েছে সেভাবে আমাদের সংবিধান অনুযায়ী
নির্বাচন কমিশন গঠন করা হবে। নির্বাচন ও আওয়ামী লীগের জাতীয় সম্মেলনেও কথা বলেন তিনি। আওয়ামী লীগের ইতিহাসে আগাম কোনো সম্মেলন হয়নি, নির্বাচন যথাসময়ে হবে, সম্মেলন ইনশাল্লাহ যথাসময়ে। এদিকে আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক জানিয়েছেন, সাংবিধানিক সরকারের অধীনেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার টাঙ্গাইলে গণমাধ্যমকে তিনি এ কথা জানান। বাংলাদেশে কোনো নিরপেক্ষ সরকার হবে না, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার হবে না, বাংলাদেশে হবে সাংবিধানিক সরকার, সংবিধানের আলোকে আগামী দিনে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে বিএনপির হুমকি গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন আব্দুর রাজ্জাক। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় দেশে সয়াবিন তেল ও চিনির দাম বেড়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে বাজার নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত তদারকি করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। দুপুরে রংপুর টাউন হলে স্মৃতিতে রণাঙ্গন গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। কোনোটা কমে যাচ্ছে, আমরা চেষ্টা করছি আমাদের ভোক্তা অধিকার থেকে শুরু করে যেন সবাই সীমিত পর্যায়ে রাখা যায়। তারপরেও যেমন শাকসবজি ব্যাপার, নতুন শীতের শাকসবজি একটু দাম বেশি, হয়তো দু চার দিনের মধ্যে কমে যাবে। আমরা খুব শীঘ্রই চেষ্টা করবো আমাদের দেশ থেকে যেন মাছ রপ্তানি করা যায়, প্লাস আরও কিছু আইটেম সব মিলে যে ব্যালেন্সটা, যে ডিফারেন্সটা আছে সেটা কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এবার কে ওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম নগরের পরীর পাহাড় থেকে অবৈধ সব স্থাপনা সরাতে চায় জেলা প্রশাসন। এতে আটকে যেতে পারে আইনজীবীদের নতুন ভবন নির্মাণ। পাহাড়টির বেশিরভাগ স্থাপনার কোনো অনুমতি নেই বলে জানিয়েছেন সিডিএর প্রধান নগর পরিকল্পনাবিদ। পরীর পাহাড়ের অবস্থান চট্টগ্রাম নগরীর কেন্দ্রে। জেলা প্রশাসকের কার্যালয়, বিভাগীয় কমিশনারের কার্যালয় সহ আরও পাঁচটি ভবন এই পাহাড়ে। চট্টগ্রাম আইনজীবী সমিতি সেখানে নতুন দুটি ভবন তৈরির উদ্যোগ নিলে তা নিয়ে আপত্তি তোলে জেলা প্রশাসন, সেই সাথে পাহাড়ে যে কোনো অবৈধ স্থাপনা সরানোর ঘোষণাও এসেছে। যে কোনো দুর্যোগ হলে এখানে হাজার হাজার সেবা প্রত্যাশী মানুষ সহ যারা এখানে রয়েছেন তাদের জীবনের উপর মারাত্মক একটি হুমকি সৃষ্টি হবে। এই সমস্ত অবৈধ স্থাপনাকে আমরা এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। এটি আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী খুব দ্রুতই বাস্তবায়ন করব ইনশাল্লাহ। তবে আইনজীবী সমিতির নেতাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই তারা ভবন করছেন। যে তথ্যগুলো এখানে উঠে এসেছে তা সম্পূর্ণ অসত্য তথ্য। এটা কোনো ধরনের, এটা একেবারে আমি মনে করি যে ডিসি সাহেব যে ইন্টেনশনালি উদ্দেশ্যমূলকভাবে যে কর্মকাণ্ডগুলো করছে তার প্রতিফলন ওখানে ঘটিয়েছে। আর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ বলছে, পরীর পাহাড়ে আইনজীবীদের পাঁচটি ভবনের মধ্যে একটির অনুমতি নেই, বাকি চারটির শর্ত মানা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। চট্টগ্রামের পরীর পাহাড়ে যে ভবনগুলো, আদালত ভবন ছাড়া যে ভবনগুলো আছে, এর মধ্যে আইনজীবীদের ভবন আছে পাঁচটার মতো, এর মধ্যে চারটার অনুমোদন আছে আর একটার অনুমোদন নাই। তিনি জানান, পরীর পাহাড়ে আরও প্রায় 300 স্থাপনা আছে যেসবের কোনো অনুমোদন নেই। দীপ্ত, বার্তা কক্ষ। 15 দফা দাবিতে 21 সেপ্টেম্বর থেকে সারা দেশে 72 ঘন্টার কর্মবিরতির ঘোষণা দিয়েছে কভার্ড ভ্যান, ট্রাক, প্রাইম মুভার, পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন ও ট্রাক চালক শ্রমিক ফেডারেশন। সংগঠনের নেতারা জানান, পুলিশের ঘুষ নেওয়া বন্ধ করা, গাড়ির কাগজ দেখার জন্য জায়গা ঠিক করা, ড্রাইভিং লাইসেন্স সহজ করা সহ 15 দফা দাবি আদায়ে এই কর্মসূচি। রবিবারের মধ্যে দাবি না মানলে 21 সেপ্টেম্বর ভোর 6টা থেকে শুরু হবে কর্মবিরতি। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। সকালে কুমিল্লার মনোহরগঞ্জের নাথের পেটুয়ায় এই দুর্ঘটনা ঘটে। নোয়াখালী থেকে ঢাকাগামী হিমাচল পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই অটোরিকশার 3 যাত্রীর মৃত্যু হয়। আহত 4 জনের চিকিৎসা চলছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। দীপ্ত সংবাদের সময় হলো একটা বিরতি, আমাদের সাথে থাকুন।
বিরতির পর আবারও আমন্ত্রণ, দেখছেন দীপ্ত সংবাদ। ময়মনসিংহের হালুয়াঘাটে কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বাস চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, বুধবার রাতে ময়মনসিংহ নগরীর কাঁচিঝুলি বাসা থেকে ওই কলেজ ছাত্রী বাসে করে হালুয়াঘাটে যান। বাস থেকে সবাই নেমে গেলেও তিনি নামেননি। পরে চালকসহ কয়েকজন তাকে ধর্ষণ করে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ পেয়ে শুক্রবার বাস চালক হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন ত্রিপক্ষীয় নিরাপত্তা জোট অকাসের নিরাপত্তা চুক্তির প্রতিবাদে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছে ফ্রান্স। শুক্রবার এক বিবৃতিতে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ ইভেস লে ড্রিয়ান জানান, এই চুক্তির মাধ্যমে ফ্রান্সকে পেছন থেকে ছুরি মারা হয়েছে। এই চুক্তির আওতায় জোটের অংশীদার দেশগুলো অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তি সম্পন্ন সাবমেরিন বানানোর প্রযুক্তি সরবরাহ করবে। চুক্তিটির কারণে ফ্রান্সের সঙ্গে অস্ট্রেলিয়ার সাবমেরিন নির্মাণ সংক্রান্ত $4,000 কোটি চুক্তি বাতিল হয়ে গেছে। তাই নতুন চুক্তিকে কেন্দ্র করে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ফ্রান্সের কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়েছে। খেলার খবর। নওগাঁয় অনুষ্ঠিত হলো মাদক বিরোধী এক প্রীতি ফুটবল ম্যাচ। এতে টাইব্রেকারে রাজশাহী খেলোয়াড় কল্যাণ সমিতি দল 4-1 গোলে নওগাঁ জেলা ফুটবল দলকে হারায়। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহ করার লক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে। সদর উপজেলার শৈলগাছি ফুটবল মাঠে এই খেলা দেখতে ভিড় করেন অনেকে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শত বছরের ঐতিহ্য গ্রামীণ মেলা নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শিলনা গ্রামে বিশ্বকর্মা পূজা উপলক্ষে শুক্রবার বিকেলে বঙ্গঠাকুরের মন্দির সংলগ্ন মাঠে এই আয়োজন করা হয়। গোপালগঞ্জ সহ বাগেরহাট ও নড়াইল থেকে 22 ধরনের বাইচের নৌকা এতে অংশ নেয়। সন্ধ্যায় বিজয়ী এবং অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। এর সাথে শেষ করব আমাদের এখনকার দীপ্ত সংবাদ। নিটল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। ধামাকার কাছে পণ্যের 200 কোটি টাকা পাওনা, প্রতারক ই কমার্সের বিরুদ্ধে মাঠে নামছে পুলিশ। আগের মতো সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হবে, জানালেন ওবায়দুল কাদের। চট্টগ্রামে পরীর পাহাড়ে বেশিরভাগ স্থাপনার অনুমোদন নেই, অপসারণে কঠোর হচ্ছে প্রশাসন। এ ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:50 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকতে হলে লগ ইন করুন facebook.com/দীপ্তনিউজ।